নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবে এই সর্বপ্রথম শুধুমাত্র কার্ডবোর্ড দিয়ে তৈরি পিলার। আমরা যে ওপেন স্টেজ প্রোগ্রামে যে লোহার বা স্টিলের পিলারগুলো দেখে থাকি, আজ শুধুমাত্র কার্ডবোর্ড দিয়ে করে তৈরি করে দেখাবো। চলুন স্টেপ বাই স্টেপ কীভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। আমি 10 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটি কার্ডবোর্ডকে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, 10 ইঞ্চি বাই 4 ইঞ্চি, এবং পেন দিয়ে আমি যে ডিজাইন করব সেটিকে আমি দাগিয়ে নিয়েছি। আমি এবার ছুরি দিয়ে সেই ডিজাইন বরাবর কাটিং করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটিকে ছোট করার জন্য আমি আগেই দাগিয়ে নিয়েছি বন্ধুরা, যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কত সুন্দর কাটিং করে নিচ্ছি এবং নিখুঁত কাজ। আমাদের কাটিং পর্যায় শেষ। এবার আমরা যে কাটিং করেছি সেই টুকরোগুলোকে বার করে নেব। দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর পিলার থেকে বার করে নিচ্ছি কাটিং টুকরোগুলোকে। চারটি ভাজে আমরা ভাজ করে নিলাম, পুরো পিলার শেপ নিল, এবং 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি চারটি টুকরো করে নিলাম আমরা পিলারের একটি প্রান্তে। 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি টুকরোটিকে ফেভিকুইক দিয়ে আটকে নিলাম। এবং ঠিক অপর সাইডে একই রকমভাবে ফেভিকুইক দিয়ে আমরা আটকে নেব। দেখতে পাচ্ছেন, এইবার বুঝতে পাচ্ছেন বন্ধুরা পুরো অরিজিনাল পিলারের মতন শেপ নিয়েছে। আমি এর সঙ্গে সঙ্গে আরও 5টি পিলার তৈরি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পিলারগুলি স্ট্যান্ড তৈরি করে নিয়েছি আগের থেকেই। আমি স্ট্যান্ডে পিলারগুলিকে একটির পর একটি আমরা দাঁড় করিয়ে নেব এবং সেটিং করে নেব। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিলারগুলিকে দাঁড় করিয়ে নিচ্ছি। ওপরের যে পিলারটি থাকে এই পিলারটিকে আমরা ওপরের স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিলাম। 2টি সেট তৈরি করেছি। এই সেটগুলিতে লাইট এবং সাউন্ড দুটি আমরা ক্যারি করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, পুরো ওপেন স্টেজ প্রোগ্রামে আপনারা অরিজিনাল লোহার এবং স্টিলের দেখেছেন, আমি শুধুমাত্র কার্ডবোর্ড দিয়ে তৈরি করে দেখালাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।